হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল জিস ইনফরটেনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা। আজকে আমি একটা আপনাদের আপডেট দেবো যেটা শুনলে আপনারা খুব খুশিই হবেন। সেটা হচ্ছে জিদ্দার ফ্যান্সদের মধ্যে তো জিদ্দার সাথে দেখা করার একটা বিশাল আগ্রহ রয়েছে, অনেকেই জিদ্দার সাথে দেখা করতে চান। তো জিদ্দার আপকামিং সিনেমা চেঙ্গিজ যেটা মুক্তি পাচ্ছে 21 এপ্রিল অর্থাৎ ঈদ 2023 উপলক্ষে, জোর কদমে চলছে চেঙ্গিজের প্রমোশন। কিছুদিন আগে দিল্লিতে প্রমোশন হয়ে গেল, তার আগে মুম্বাইতে, এবার কলকাতাতেও হচ্ছে প্রমোশন। এবং এই সিনেমায় দেখা যাবে জিতের সাথে নবাগতা সুস্মিতা চ্যাটার্জিকে। সুস্মিতা চ্যাটার্জি যদিও কিছু সিনেমা করেছেন, তবে জিতের সাথে এটি প্রথম সিনেমা এবং তার এটি প্রথম মেন স্ট্রিম সিনেমা। এই সিনেমার প্রমোশন উপলক্ষে জিতের যে পিআর টিম রয়েছে, অর্থাৎ জিৎ ফিল্ম বক্সের যে পিআর টিম রয়েছে, তারা অ্যারেঞ্জ করতে চলেছে একটি নেক্সট একটি প্রমোশনাল ইভেন্ট। সেটি হতে চলেছে পিভিআর অবনি মলে, যেটি রয়েছে হাওড়ার আশেপাশে। এবং পিভিআর অবনি মলে যে চেঙ্গিজের প্রমোশন হবে, সেখানে একদম উপস্থিত থাকবেন জিদ্দা টিম চেঙ্গিজকে নিয়ে। সেখানে চেঙ্গিজের নায়িকা সুস্মিতা চ্যাটার্জি থাকছেন, অন্যান্য কলাকুশলীরাও থাকবেন। এবং অলরেডি আমরা জানি চেঙ্গিজের তিনটে সং রিলিজ হয়ে গেছে, ট্রেলারও রিলিজ হয়ে গেছে, এবার বাকি রয়েছে শেষ পর্বের প্রমোশন। সেটার জন্য জিদ্দা যাচ্ছেন অবনি মলে 15 এপ্রিল 2023 সন্ধে 6টায়। জিদ্দা এবং টিম চেঙ্গিজ উপস্থিত থাকবে অবনি রিভারসাইড মল হাওড়াতে। এবং আপনাদের কপাল ভালো থাকলে আপনারা জিদ্দার সাথে দেখা করার সুযোগও পেতে পারেন। সুতরাং বন্ধুরা, দেরি না করে অবশ্যই পয়লা বৈশাখ অর্থাৎ কালকের দিনে প্ল্যান করে আপনারা চলে যান চেঙ্গিজের প্রমোশন উপলক্ষে অবনি রিভারসাইড মলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা।